गुड आफ्टरनून चिल्ड्रेन, आमरा एखन आछि लोअर बेंगली क्लासे। आमरा पढ़छि द्विजदासेर विश्वास बोले एकटा गल्प। आगेर दिन जूम क्लासे आमी तोमादेर एई गल्पटा किन्तु पुरोटाई पढ़िए दिएछिलाम। आजके आमरा एई गल्पेर जे थेके आमरा जे ब्याक क्वेश्चन अर्थात आमरा एमसीक्यू जे प्रश्नगुलो सेगुलो किन्तु आमरा आलोचना करब। तार आगे चलो आमरा एकटु पाठ्यांशे व्यवहृत जे शब्दगुलो अर्थात बफलाजके शब्दगुलो आरेकबार पढ़े नी। प्रथमे कि आछे देखो, द्विधा, स्वर, जिह्वा, दास, साथी, विद्वेष, स्वजन, आश्विन, बिह्वल, ममत्व, सत्तर, विश्वास, ईश्वर, बिल्लोग्राम, द्विजदास, पक्ककेशी, अश्वारोही, दीपान्विता, अन्वेषण, मातब्बर। ताहले देखो এই দ্বিজদাসের গল্প আমরা আগে পড়েছি। এই গল্পের আজকে আমরা প্রথমে পাঠ্যাংশে ব্যবহৃত যে বফলা যোগে শব্দগুলি আছে সেগুলি আমরা একটু পড়ে নিলাম, আরেকবার রিভিশন করে নিলাম। এরপর আমরা চলে যাচ্ছি আজকের আমাদের এই গল্পের নিজে করো অর্থাৎ সঠিক উত্তরে এমসিকিউ রাইট চিহ্ন দাও, সেখানে আমরা চলে যাচ্ছি। তোমাদেরকে আমি বারবার বলছি, আবারও বলছি যে যখন আমরা এক একটা করে চ্যাপ্টার শেষ করছি, তোমরা সেই চ্যাপ্টারের নাম এবং কত নম্বর চ্যাপ্টার সেটা উপরে দেখে তোমরা তোমাদের খাতাতে কিন্তু এই প্রশ্নগুলো লিখে ফেলবে, না হলে পরবর্তীকালে এগুলো আর তোমরা রিকালেক্ট করতে পারবে না। তাহলে চলো শুরু করি আমাদের আজকের এমসিকিউ বা আজকের ব্যাক কোয়েশ্চেনের প্রথম ভাগ এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তরের নিচে রাইট চিহ্ন দাও। প্রথম প্রশ্ন দেখো কি আছে। দ্বিজদাস, দ্বিজদাস যে গ্রামে বাস করত তার নাম। এখানে চারটে অপশান আছে, কি কি? বেলাগ্রাম, বিল্লগ্রাম, স্বরগ্রাম, সম্বলগ্রাম। চারটে অপশান আছে। আমাদের উত্তর কী হবে? কারেক্ট আনসার হবে বিল্লগ্রাম। তাহলে আমরা বিল্লগ্রামে রাইট চিহ্ন দেব। তাহলে প্রথমে কি হলো, দ্বিজদাস যে গ্রামে বাস করত তার নাম ছিল বিল্লগ্রাম। চারটে নাম আছে দেখো, বেলাগ্রাম, বিল্লগ্রাম, স্বরগ্রাম এবং সম্বলগ্রাম। তোমাদের উত্তর হবে বিল্লগ্রাম। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটা কি আছে দেখো, দ্বিজদাসের প্রতিবেশীরাই ছিল তার, চারটে অপশান আছে, স্বজন, সম্বল, অবলম্বন এবং সুজন। স্বজন, সম্বল, অবলম্বন এবং সুজন। তাহলে আমাদের কি উত্তর হবে, দ্বিজদাসের প্রতিবেশীরাই ছিল তার স্বজন। দ্বিজদাসের প্রতিবেশীরাই ছিল তার স্বজন। দ্বিজদাসের প্রতিবেশীরা তার স্বজন ছিল। তিন নম্বর প্রশ্ন কি আছে, দ্বিজদাসের গৃহের দ্বারে যে ডাকাতেরা এসেছিল তারা ছিল কি কি? পদাতিক, পদাতিক মানে যারা পায়ে হেঁটে চলে তাদের বলে পদাতিক। অশ্বারোহী মানে যারা ঘোড়ায় চড়ে বা ঘোড়ার পিঠে চড়ে চলে তাদের বলে অশ্বারোহী। তিন নম্বর ঠ্যাঙাড়ে, ঠ্যাঙাড়ে এক ধরনের ডাকাত। চার নম্বর রথারোহী, রথারোহী মানে যারা রথে চড়ে চলে। তাহলে আমাদের যে প্রশ্ন অর্থাৎ আমাদের যে তিন নম্বর প্রশ্নটা আমরা আরেকবার দেখে নিই। দ্বিজদাসের গৃহে যে ডাকাতেরা এসেছিল তারা ছিল, চারটে অপশান আছে, কি কি? পদাতিক, অশ্বারোহী, ঠ্যাঙাড়ে এবং রথারোহী। কারেক্ট আনসার হবে অশ্বারোহী। কারেক্ট আনসার হবে
অশ্বারোহী। তাহলে আরেকবার বলে দিচ্ছি, 3 নম্বরে কারেক্ট আনসার হবে অশ্বারোহী। 4 নম্বর, দ্বিজদাসের স্ত্রীর নাম। 4টে অপশন আছে যথারীতি, তেজস্বিনী, দীপান্বিতা, সরস্বতী, ঈশ্বরী বালা। তেজস্বিনী, দীপান্বিতা, সরস্বতী এবং ঈশ্বরী বালা। আমাদের সঠিক উত্তর হবে দীপান্বিতা। দ্বিজদাসের স্ত্রীর নাম ছিল দীপান্বিতা। দীপান্বিতা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ডাকাতেরা দ্বিজদাসের পুত্রকে নিয়ে গিয়েছিল 1 ভাদ্র মাসে, 2 শ্রাবণ মাসে, 3 চৈত্র মাসে, 4 আশ্বিন মাসে। তাহলে এখানে 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে আশ্বিন মাসে। তাহলে একবার প্রথম থেকে দেখে নিই এমসিকিউ। দ্বিজদাস যে গ্রামে বাস করত তার নাম বিল্লব গ্রাম। দ্বিজদাসের প্রতিবেশীরাই ছিল তার স্বজন। দ্বিজদাসের গৃহের দ্বারে যে ডাকাতেরা এসেছিল তারা ছিল অশ্বারোহী। দ্বিজদাসের স্ত্রীর নাম দীপান্বিতা। ডাকাতেরা দ্বিজদাসের পুত্রকে নিয়ে গিয়েছিল 1 আশ্বিন মাসে। তাহলে এটা আমাদের এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তর হয়ে গেল। এরপর আমরা এরপরে অর্থাৎ 2 নম্বরে একটি প্রশ্ন আছে, যেই প্রশ্নটি হচ্ছে তোমরা ছোটোবেলায় করেছো অড ম্যান আউট, অর্থাৎ কতগুলি শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলির মধ্যে যেই শব্দটি এর সঙ্গে মিলবে না অর্থাৎ অড, সেই শব্দকে আমরা এখান থেকে আউট করে দেব। অর্থাৎ প্রদত্ত শব্দরাজির মধ্যে যেটি বিমানান সেটিকে সার্কেল করো। এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখছি প্রথমে কি আছে, অশ্ব, বিশ্ব, শ্বেত, দ্বারা, 4টে শব্দ আছে। তার মধ্যে আমরা কি দেখছি, প্রথম 3টে শব্দ অর্থাৎ অশ্ব, বিশ্ব এবং শ্বেত, এই 3টে শব্দই কিন্তু তালিবর্ষয় বয়, কিন্তু দ্বারা শব্দটি তালিবর্ষয় বয় না, দয় বয়। তাহলে দ্বারা শব্দটি হচ্ছে এখানে বেমানান, সেই কারণে দ্বারা শব্দটিতে আমি সার্কেল করে দিয়েছি। পরেরটা দেখো, জ্বর, জ্বালা, খট্টাঙ্গ, জ্বর, জ্বালা, জলজল, খট্টাঙ্গ, এর মধ্যে শেষের কথাটা অর্থাৎ খট্টাঙ্গ কথাটা কিন্তু জ্বর, জ্বালা, জলজল 3টেতেই আমরা কি দেখেছি, বর্গের জয় লয়, বর্গের জয় বয়, কিন্তু শুধুমাত্র খট্টাঙ্গতেই আমরা দেখছি টয় বয়। সুতরাং খট্টাঙ্গ শব্দটি কিন্তু এখানে বেমানান শব্দ, সুতরাং আমরা খট্টাঙ্গতে সার্কেল করেছি। এরপর আমরা দেখছি নেক্সট আমরা কি দেখছি, 4টে শব্দ আছে, একটি প্রথমটা তরা, ত্বক, তরা, দায়িত্ব এবং দীপ, যথারীতি একই, তয় বয় ক ত্বক, তয় বয় রয়কারের আর তরা, দায়িত্ব তো আমরা তয় বয় দেখছি, শুধুমাত্র দীপে আমরা দেখছি দয় বয়। তাহলে যেহেতু দীপ কথাটিতে দয় বয়, বাকি 3টে কথায় যেহেতু তয় বয়, সুতরাং আমরা এটাতেও কিন্তু সার্কেল করব দীপে। পরেরটা দেখো, ধ্বজা, ধ্বনি, ধ্বংস এবং বিলম্ব, ধয় বয়ে জয়কারে যা ধ্বজা, ধয় বয় নৈহস্যী ধ্বনি, ধয় বয় অনুস্বার দন্তেশ্বর ধ্বংস, আর বিলম্ব তো কিন্তু আমরা ময় বয় দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি দেখছি, ধ্বনি, ধ্বজা, ধ্বংস এই 3টেতেই ধয় বয়, যেহেতু বিলম্বতে ময় বয়, সুতরাং আমরা এখানে বিলম্বতে সার্কেল করলাম।
এরপর আমরা পড়ব তিন নম্বর। তিন নম্বরে কী আছে দেখো, তিন নম্বরে রয়েছে প্রদত্ত শব্দগুলিতে বফলাযুক্ত সংযুক্ত বর্ণটির নিচে দাগ দাও এবং তা ভেঙে দেখাও। যেহেতু আমরা এখানে বফলাযোগে শব্দ পড়ছি, তাহলে দেখো প্রথম শব্দটা হচ্ছে সমন্বয়। এখানে বফলাযোগে শব্দটা বা বফলাযোগে বর্ণটাকে ভেঙে দেখাতে বলছে। তাহলে বফলাযোগে বর্ণ হচ্ছে এটা, তাহলে এটাকে যদি আমরা ভাঙে আমরা কী হবে, ম যুক্ত ব, তাহলে কি হচ্ছে ময় বয়। তাহলে বফলাযুক্ত শব্দ হচ্ছে ওই সমন্বয় ন যুক্ত ব, ন সরি এটা ন যুক্ত ন যুক্ত ন যুক্ত ব সমান সমান হচ্ছে নয় বয়। তাহলে ন যুক্ত ব নয় বয়, অর্থাৎ সমন্বয় ন যুক্ত ব নয় বয়, এটা হচ্ছে। তারপরে দেখো রয়েছে শ্বশুর কথাটা, শ্বশুরে হচ্ছে বফলাযুক্ত শব্দ, তালিব স যুক্ত ব হচ্ছে তালিব শয় বয়, তালিব স যুক্ত ব তালিব শয় বয়। তারপরেরটা দেখো আহ্বান, আ হয় বয় আকার, তাহলে আমরা এটাতে কী লিখব, হ যুক্ত ব কি হচ্ছে হয় বয়, হ যুক্ত ব হয় বয়। পরেরটা দেখো আমরা এখানে অশ্বডিম্ব বলে একটা শব্দ পাচ্ছি। অশ্বডিম্ব এই কথাটা একটা হচ্ছে তালিব শয় বয়, আরেকটা হচ্ছে ময় বয়। তাহলে প্রথমটা হচ্ছে তালিব স প্লাস ব তালিব শয় বয়, দ্বিতীয়টি হচ্ছে ম প্লাস ব সমান সমান ময় বয়। তাহলে আরেকবার দেখে নিই, সমন্বয় কথাটা নয় বয়, সমন্বয় কথাটা হচ্ছে নয় বয়। প্রথমে একটু আমার ভুল হয়ে গেছিল, ন প্লাস ব সমান সমান নয় বয়। পরেরটা দেখো শ্বশুর, তালিব স প্লাস ব তালিব শয় বয়। আহ্বান, হ প্লাস ব হয় বয়। তারপরে দেখো রয়েছে অশ্বডিম্ব, তালিব স প্লাস ব তালিব শয় বয়, ম প্লাস ব ময় বয়। এরপর আমরা চলে যাচ্ছি যে যথাস্থানে বফলা বসিয়ে শব্দ গঠন করো, যথাস্থানে বফলা বসিয়ে শব্দ গঠন করো। প্রথমটা দেখো রয়েছে মনুষ্যত, মনুষ্যত, তাহলে মনুষ্যত এ কথাটা বফলাটা কোথায় বসবে, তয়ে বয়, তাহলে কথাটা হবে মনুষ্যত্ব, মনুষ্যত্ব। পরেরটা রয়েছে বিলম্বিত, কথাটা হবে বিলম্বিত, বিলম্বিত, তাহলে বিল ময় বয় হস্রিত বিলম্বিত, বিল ময় বয় হস্রিত বিলম্বিত। পরেরটা রয়েছে দন্তে স দয়কার স স্বদেশ, দন্তে স দয়কার স স্বদেশ, এখানে হবে স্বদেশ, দন্তে শয় বয় দয়কার স স্বদেশ। তারপরে রয়েছে জবর কথাটা হবে জব্বর, বর্গে জ বয় বয় র জব্বর, তাহলে আমরা কোথায় কোথায় ব বসালাম, প্রথমে আমরা মনুষ্যত্বতে ব বসালাম, মনুষ্যত্বয় বয় মনুষ্যত্ব, তারপরে আমরা ব বসালাম বিলম্বিততে, তারপর স্বদেশ এবং শেষে বসালাম জব্বর। এরপর আমরা চলে যাচ্ছি এলোমেলো বর্ণকে সাজিয়ে শব্দ গঠন করো। প্রথমটা হবে স্বাধীন, দ্বিতীয়টা দাওয়াটা একটু ভুল আছে, এটা হবে হচ্ছে তোমার ধয়াকারে ধা দয় ধয় হস্রি হবে, দয় বয় হস্রি হবে, ধয়াকারে ধা দয় বয় হস্রি। সহ্য শুদ্ধ শব্দ হবে দ্বিধা, তারপরে তদ্দিল দ্বিতল, নদ দাবি বিদ্যান, মল অম্বল। তাহলে আমি আরেকবার পড়ে দিচ্ছি, এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ গঠন করো, প্রথমটা হবে স্বাধীন, পরেরটা একটু দাওয়াটাই ভুল ছিল, এখানে সেই শব্দটি প্রদত্ত শব্দ হবে ধয়াকারে ধা দয় বয় হস্রি, এবং সাজানো শব্দ হবে দয় বয় হস্রি ধয়াকারে ধা দ্বিধা, তারপরেরটা হবে ত দয় দয় হস্রি ল
এটা হবে দ্বিতল, দ্বয় বয়সী ত ল দ্বিতল। এবং তারপরেরটা হবে বিদ্যান, বয়সী দ্বয় বয় আকার ন বিদ্যান। এবং তারপরেরটা হবে অম্বল, অ ময় বয় ল অম্বল, অ ময় বয় ল অম্বল। এরপর আমরা চলে আসছি যে মানে লেখো, এরপর আমরা চলে আসছি মানে লেখো বা শব্দার্থ লেখো। প্রথমে আমরা কী পাচ্ছি? খট্টাঙ্গ, খট্টাঙ্গ মানে খাট, খট্টাঙ্গ মানে খাট। তারপর আমরা দেখছি অপক্ক, অপক্ক মানে যা পাকা নয় অর্থাৎ কাঁচা, কাঁচাকে আমরা বলি অপক্ক। দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে ঝগড়া, দ্বন্দ্ব মানে ঝগড়া। তারপর হচ্ছে বিহ্বল, বিহ্বল মানে অভিভূত, অভিভূত অভিভূত হওয়া, বিহ্বল মানে অভিভূত হওয়া। আরেকবার বলে নিই, খট্টাঙ্গ মানে খাট, অপক্ক মানে কাঁচা, বা অপক্ক মানে আমরা এটাও বলতে পারি পাকা, যা পাকা নয়, যা পাকা নয়। অনেক সময় পাকা না হলে যে কাঁচাই হবে তার কিন্তু কোনো মানে নেই। সুতরাং অপক্ক মানে যা পাকা নয়, দ্বন্দ্ব মানে ঝগড়া, বিহ্বল মানে অভিভূত হওয়া। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট, অর্থাৎ নিচের বিবৃতিগুলোর, যেটি সঠিক তার পাশে টিক, আর যেটি মিথ্যে বা ভুল তার পাশে, যেটি সঠিক তার পাশে ঠিক লেখো, যেটা ভুল সেটার পাশে মিথ্যা বা ভুল লেখো। দ্বিজদাস ছিল ঈশ্বর বিশ্বাসী, এটা কী হবে? এটি হবে ঠিক। দ্বিজদাস ছিল ঈশ্বর বিশ্বাসী, এই কথাটা সম্পূর্ণ ঠিক। দু নম্বর কী আছে? দ্বিজদাসের বালক পুত্রের বা হাতটা কাটা পড়েছিল। কিন্তু আমরা কী জানি? দ্বিজদাসের বালক পুত্রের বা হাতের আঙুল কাটা পড়েছিল, সুতরাং এটি হবে ভুল। দ্বিজদাসের বালক পুত্রের বা হাত কিন্তু পুরোটা কাটা পড়েনি, বা হাতের আঙুল কাটা পড়েছিল। তিন নম্বর, দ্বিজদাসের ঈশ্বরের প্রতি বিদ্বেষ ছিল, কিন্তু সেটা কি ছিল? কখনোই না, দ্বিজদাস তো ঈশ্বরকে খুব ভালোবাসতেন, তার প্রতি বিশ্বাস ছিল, সুতরাং তিন নম্বর কথাটাও কিন্তু ভুল। চার নম্বর, দ্বিজদাসের স্ত্রী ছিল সাধ্বী, দ্বিজদাসের স্ত্রী ছিল সাধ্বী। আমরা বইতে পেয়েছি যে দ্বিজদাসের স্ত্রী, সাধ্বী স্ত্রী, তার নাম ছিল দীপান্বিতা। সুতরাং এই কথাটি ঠিক, তাহলে এটিকে আমরা ঠিক বলবো, এটিকে আমরা ঠিক বলবো যে দ্বিজদাসের স্ত্রী ছিল সাধ্বী, এটা হচ্ছে ঠিক। পরের বা লাস্ট হচ্ছে, দ্বিজদাসের পুত্রকে বলি দেবে বলে ডাকাতরা নিয়ে গিয়েছিল, দ্বিজদাসের পুত্রকে বলি দেবে বলে ডাকাতরা নিয়ে গিয়েছিল, এটিও কিন্তু একদম ঠিক। সুতরাং এটাখানেও আমরা ঠিক কথাটি লিখব। এরপর আমরা কিছু বিপরীত শব্দ দেখছি, বিপরীত শব্দগুলো আমি তোমাদের করিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রথম শব্দটা হচ্ছে পক্ক, বিপরীত শব্দ অর্থাৎ অপোজিট ওয়ার্ড। পক্ক এর অপোজিট হবে বা বিপরীত হবে অপক্ক, পক্ক অপক্ক। সত্তর, সত্তর মানে তাড়াতাড়ি, তাহলে বিপরীত হবে ধীরে, সত্তর মানে তাড়াতাড়ি এসো, ধীরে ধীর। আচ্ছা, তারপরে দেখো লেখা আছে ধ্বংস, ধ্বংসর অপোজিট হবে সৃষ্টি, ধ্বংস সৃষ্টি। চার নম্বর, আহ্বান, আহ্বান মানে কাউকে ডাকা, আহ্বানের বিপরীত হবে বিসর্জন, আহ্বান বিসর্জন। তারপর রয়েছে বিশ্বাস, বিশ্বাসের বিপরীত হবে অবিশ্বাস, বিশ্বাসের বিপরীত হবে অবিশ্বাস। তারপর রয়েছে বিদ্বেষ, বিদ্বেষ করা মানে কাউকে ঘৃণা করা, তাহলে বিদ্বেষের বিপরীত হবে শ্রদ্ধা, বা শ্রদ্ধা লিখলেও চলবে, বিদ্বেষ, বিদ্বেষ করা মানে কাউকে ঘৃণা করা, শ্রদ্ধা করা বা ভালোবাসা, ভালোবাসা বললেও কিন্তু হয়, ভালোবাসা বিদ্বেষের হয় বিপরীত ভালোবাসাও কিন্তু
লেখা যেতে পারে, বিদ্বেষ ভালোবাসা। তাহলে আরেকবার আমি বলে দিই আমরা কী কী পেলাম, অর্থাৎ সত্যি মিথ্যায় প্রথমটা ছিল ঈশ্বর, দ্বিজদাস ছিল ঈশ্বর বিশ্বাসী, সঠিক। দ্বিজদাসের বালক পুত্রের বাঁ হাতটা কাটা পড়েছিল, ভুল। দ্বিজদাসের ঈশ্বরের প্রতি বিদ্বেষ ছিল, ভুল। দ্বিজদাসের স্ত্রী ছিল সাধ্বী, সঠিক। দ্বিজদাসের পুত্রকে বলি দেবে বলে ডাকাতরা নিয়ে গিয়েছিল, সঠিক। বিপরীত শব্দ পক্ক অপক্ক, সত্য ধীর, ধ্বংস সৃষ্টি, আহ্বান বিসর্জন, বিশ্বাস অবিশ্বাস, শ্রদ্ধা ভালোবাসা।